নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের একে বৃহস্পতিবার তাই দোল পূর্ণিমা এই টোটকাগুলি করলে টাকা আসবে ঝড়ের মতো সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব। এবার দোলের দিন অত্যন্ত বিশেষ একটি দিন একে একে বৃহস্পতিবার তা আবার দোল পূর্ণিমা সেই কারণে এই দিনটিতে অত্যন্ত শুভ বলে জানাচ্ছে জ্যোতিষীরা সেই সঙ্গে বলেছেন কিছু টোটকাও করতে যাতে কোনো তাতে সংসারে কোনো আর্থিক অভাব বা অনটন না থাকে তো জানা যাক সেই বিষয় হোলির দিনই এবার পূর্ণিমা আর সেই দিনই পড়েছে বৃহস্পতিবার অর্থাৎ দোল পূর্ণিমার দিন আপনারা যদি বাড়িতে সত্যনারায়ণে পূজা করেন এবং সেই পুজোর প্রসাদ প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করেন এতে আপনার সংসারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হবে একই সঙ্গে বাড়ির আশপাশের মানুষদের মধ্যে পজিটিভ এনার্জিরও বৃদ্ধি পাবে সেই সঙ্গে সন্ধ্যায় যদি খিচুড়ি ভোগের আয়োজন করে তাহলে সংসারে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এর পাশাপাশি কালকে দোল পূর্ণিমা সেই কারণে রাধাকৃষ্ণেরও পুজো করুন এরপরের টোটকা হল ইঁদুরের গর্তের মাটি নিয়ে তা একটি পাত্রে রাখুন এবং সেই পাত্রটি শুদ্ধ একটি লাল কাপড়ে দিয়ে মুড়িয়ে ফেলুন এবার সেই পাত্রটি বাড়ির ঈশান করে পুঁতে দিন এবং প্রতিদিন তাতে জল দিন দেখবেন অভাব অনটনের সমস্ত দোষ কেটে যাবে এরপরের টোটকা জোয়ারের জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে পাথরের বাটিতে রেখে দোল পূর্ণিমার দিন চন্দ্রদেবকে অর্ঘ্য হিসাবে নিবেদন করলে সংসারে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ